शुक्रवार को शिक्षा मंत्री पार्थ चट्टोपाध्याय ने बहला में पत्रकारों को संबोधित किया। पत्रकारों को संबोधित करते हुए शिक्षा मंत्री पार्थ चटर्जी ने राज्यपाल के बयान पर नाराजगी व्यक्त की। उन्होंने कहा है कि चुनाव से जुड़े कार्यों को देखना चुनाव आयोग का काम है, राज्यपाल इसमें दखल अंदाजी न करे। उन्होंने राज्यपाल पर हमला बोलते हुए ये कहा कि साल 2018 में क्या वे थे, अगर वे होते तो सीपीएम का जुल्म अपनी आंखों से देख पाते। राज्यपाल हर दिन एक नई बयान को रखते हैं, मैं उम्मीद करूंगा कि वे बंगाल की उन्नयन को लेकर ही बातें कहे। अपनी जे কাজগুলো করতে পারে সে তার জন্য প্রচারের দরকারটা কি আছে? আপনি আপনার সংবিধানের দায়িত্ব অন্যান্য উপরে কি নির্ভর করে? রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন কন্ডাক্ট করে, তাদের কন্ডাক্ট করতে দিন, তাদেরকে প্রথম থেকে প্রভাবিত করবার একটা চেষ্টা দেখছি বিরোধী দলের আছে। এবং তাদের মুখপত্র হিসেবে যদি লোকে ভুল করে যে রাজ্যপালও কি তাদের মুখপত্র হয়ে গেল নাকি, এটা করছেন কেন? উনি তো নিজের পজিশন নিজেই পুষ্টবোধক চিহ্ন তুলে দিচ্ছেন। উনি 2018 সালে এখানে ছিলেনই না, উনি যে পশ্চিমবঙ্গকে চিনতে যে সময় লাগে সেই চিনার সময়টুকু পর্যন্ত না নিয়ে একটার পর একটা মন্তব্য করছেন। আমি বলবো যে আপনি একটুখানি প্রচার সর্বস্ব রাজ্যপাল না হয়ে রাজ্যের যে সার্বিক উন্নয়ন যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে হয়েছে সেই সম্পর্কে মানুষকে বোঝান। তা না করে উনি 18-তে উনি তো দেখেননি, উনি 34 বছরের বামফ্রন্টের শাসন দেখেছেন, উনি নন্দীগ্রামের ঘটনা জানেন, উনি শিমুরের ঘটনা জানেন, উনি সন্ন্যাসীদের যে হত্যা করা হয়েছিল তার ঘটনা জানেন, উনি কত অত্যাচার হয়েছিল, যে জেলে কয়েদি মারা গিয়েছিল তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম জানেন। নাহলে আমি ভেবেছি এরপরে আমি ওনাকে 101টা বই মমতা ব্যানার্জির লেখা গিফট করে দিয়ে আসবো, উনি অন্তত কাউর থেকে বসে বসে শিখুন, দেখুন।